চ্যানেল আই ইউরোপের আয়োজনে হয়েছে রিয়েলিটি শো দ্য শেফের চূড়ান্ত পর্বের আয়োজন এবারে আসলে চ্যাম্পিয়ন হয়েছেন মিলন মিয়া কারি শিল্পের জন্য বিখ্যাত শেফদের নিয়ে নানান অনুষ্ঠান হলেও রিয়েলিটি শোয়ের আয়োজন এই প্রথম নিউ ক্যাসেল থেকে জানাচ্ছেন হুমায়ুন কবির তেরো পর্বের টিভি রিয়েলিটি শো দি শেফের শুরু গত বছর ডিসেম্বরে চ্যানেল আই ইউরোপে টানা সম্প্রচারিত অনুষ্ঠানটি অল্প সময়ে দারুণ জনপ্রিয়তা পায় চব্বিশ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিলন মিয়া দ্বিতীয় এবং প্রথম রানার অফান সানি এবং পারভেজ আহমেদ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লন্ডনের স্কাই টেলিভিশনের জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার পিট গ্রেপ নিউকাসেলের লর্ড মেয়র হ্যাজেল স্টিভেনসন এবং সেলিব্রিটি শেফ টমি মিয়া মানে উইথ দিস আই থিঙ্ক লংস্টার উইল ফলো যে এই যে কুকিংটা একটা আর্ট উইচ ইজ টু টেক দিস অ্যাজ এ বাংলাদেশের শেফ যারা আছে ওরা মানে ওদের কোনো সোশ্যাল লাইফ নেই ওরা সোশ্যাল ওদেরকে এন্টারটেইন করার জন্য চ্যানেল আই ইউরোপ শেফ টিভির রিয়েলিটি শো আয়োজন করেছে নতুন প্রজন্মের তরুণদের মাঝে এই রিয়েলিটি শোটি বেশ আগ্রহের সৃষ্টি করেছে নিউ ক্যাসেল থেকে হুমায়ুন কবির চ্যানেল আই